ওকে, অল রাইট। নমস্কার বন্ধুরা, তোমরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি, এ মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলে, যাদের একটু হাইট কম বা হাইটের জন্য তোমরা কিন্তু আর্মিতে জয়েন হওয়ার তোমাদের ইচ্ছা প্রথম থেকে, তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে প্রকাশিত হলো টেরিটোরিয়াল আর্মির র্যালি। কবে প্রকাশিত হলো এই র্যালি? কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমরা যাদের হয়তো 1 থেকে 2 সেমি হাইট কম বা যারা যেতে পারছো না অন্যান্য ডিফেন্স সেক্টরগুলো, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের জন্য কিন্তু টেরিটোরিয়াল আর্মি একটা বিগ অপরচুনিটি। এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য, ছেলে মেয়েদের জন্য প্রচুর ভ্যাকেন্সি থাকছে। তার সাথে কোন কোন পোস্টের জন্য এবং কোন কোন রাজ্যের জন্য আরও বড় ভ্যাকেন্সি রয়েছে, খুশির খবর সবার জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাধ্যমিক পাশ করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বয়স থাকছে 18 থেকে 40। সমস্ত কিছু আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে, কাছে ভিডিওতে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং অফিসিয়াল যে নোটিশ সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, দেখে নিও, ঠিক আছে, কোথায় কী বটে, কোন কত ভ্যাকেন্সি আছে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এই অফিসিয়াল নোটিশটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি, তো এখন যারা দেখো নি অবশ্যই দেখে নাও, আমি সেটা কমেন্ট বক্সে পিনেও করে দিলাম, ঠিক আছে, সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন আপডেট সবার আগে আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটোতেই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা হয়েছে। তো লেটস সি, এবং শর্ট নোটিফিকেশন আগে দেখি, তারপরে লং নোটিফিকেশন আমরা চেক করব। দেখো, সরাসরি আমরা যে শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি, সে নোটিফিকেশান কিন্তু সরাসরি বলা হয়েছে কোন ক্ষেত্রে কোন ভ্যাকেন্সি আছে, অর্থাৎ এখানে বিভিন্ন টেরিটোরিয়াল আর্মির যে ভ্যাকেন্সি সেটা, যে শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তোমরা কিন্তু ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো চলো দেখো না, শর্ট নোটিফিকেশান আগে দেখে দাও, তারপর যে লং নোটিফিকেশানটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে জেনে নেব যে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে। তো অ্যাজ ইউজি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা তোমরা কিন্তু তোমরা চাইলে কিনশট নিয়ে নিতে পারো, বা আমি একবার বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো সোজাল জেনারেল ডিজির জন্য থাকছে তোমাদের 328টা ভ্যাকেন্সি, সোনাল হেয়ার ড্রেসার জন্য থাকছে 9টা, কুক বা মেসের জন্য 2টা থাকছে, ইকুইপমেন্ট রিকোয়ার জন্য 2টো থাকছে, দেখতে পাচ্ছেন ওয়াশম্যানের জন্য 10টা থাকছে, সোলজার ক্লার্কের জন্য 7টা থাকে, সোলজার জেলের জন্য 17টা থাকছে, চিফ স্পেশালের জন্য 1টা থাকছে, এবং হাউসকিপারের জন্য কিন্তু 11টা থাকছে, ঠিক আছে। এই হচ্ছে টেরিটোরিয়াল আর্মি টোটাল ভ্যাকেন্সি। লোকেশন কি, এরিয়া ওয়াইজ যে লোকেশন সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এরিয়া ওয়াইজ যে লোকেশন, আমরা যে এরিয়া প্রথম ইয়ে করছি সেটা দেখো 14 নভেম্বর 2024, এই সালটা মনে রাখবে, কারণ 6 ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের 6টা ডিস্ট্রিক্টে নিয়ে বলা হয়েছে, নয়ডা, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে। এবং তার সাথে দেখতে পাচ্ছ যে 15 এবং 16 তারিখ যারা ওয়েস্ট বেঙ্গলে আছে, 15, 16, 17, 18, 19, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে ডেটগুলো আছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। আর ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদের মধ্যে যে ডেটগুলো তোমরা যে ডিস্ট্রিক্টের থেকে বিলং করছো সেই বিলং থেকে তোমরা কিন্তু দেখে নিও এই 14 নভেম্বরের পর থেকে, ঠিক আছে। এবং তোমাদের যে বলা হয়েছে যে লোকেশন কি থাকছে, দেখতে পাচ্ছ 7 আসাম পুলিশ ব্যাটেল গ্রাউন্ড, দেখতে পাচ্ছ খড়গপুর আসাম, খড়গাঁওপুর আসাম, এই আসামের খড়গাঁওপুর তোমাদের কিন্তু র্যালিটা কন্ডাক্ট করা হবে। ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছ, ডেট অ্যান্ড টাইম আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডেট অ্যান্ড টাইম বলতে এখানে যে সমস্ত তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো আছে তোমরা সে ওয়াইজ দেখে নিও, ঠিক আছে, আমি আর বলছি না। আমি লং যে নোটিফিকেশান সেটাও বলে দিচ্ছি। রিপোর্টিং টাইম অফ দ্য ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল অ্যাট ভেনু 500 আওয়ার টু, আচ্ছা, তোমাদের কিন্তু অবশ্যই এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে, এবং মেডিকেল এক্সামিনেশন ফর সাকসেসফুল ক্যান্ডিডেট ফিজিক্যাল টেস্ট উইল বি কন্ডাক্টেড কন্টিনিউয়াসলি ফ্রম 12 নভেম্বর 2024 থেকে 16 নভেম্বর, এই তারিখের মধ্যে তোমাদের মেডিকেল কন্ডাক্ট করা হবে 12 থেকে 16 তারিখের মধ্যে। ক্যান্ডিডেট উইল অনলি বি পারমিটেড টু পার্টিসিপেট দ্য রিক্রুটমেন্ট র্যালি অ্যাজ পার দ্য শিডিউল ডেট, তোমাদের কিন্তু যে ডিস্ট্রিক্ট থেকে আছো সেই শিডিউল ডেটের মধ্যে তোমাদের যেতে হবে, তবে কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে, ঠিক আছে। তারপর দেখো জিডি, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে, জেনারেলি তোমরা জিডির জন্য অ্যাপ্লাই করো বা সোলজার ক্লার্কের জন্য অ্যাপ্লাই করো, জিডি তোমাদের ক্লাস 10 পাস বা ম্যাট্রিক পাস হলে উইথ 45% অথবা 45% মার্কস থাকলে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ সোলজার জেনারেল ডিউটি, এবং সোলজার ক্লার্কের জন্য তোমাদের 10+2 থাকতে হবে, বাকি সমস্ত তোমাদের 8 এবং 10 পাস করলে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ জিডি এবং অন্যান্য যে পোস্টগুলো আছে সেটার জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্ট নোটিশ, এটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি, তোমরা কিন্তু যারা চেক করো অবশ্যই চেক করো, এটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মি শর্ট নোটিশ। এবারে তোমরা যদি চাও আমি ফোন নোটিশটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তো তোমরা একটু দেখে নাও। তো দেখে নাও, দেখতে পাচ্ছ আমি যে নোটিফিকেশানটা, লং নোটিফিকেশানটা সেটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি।
তোমরা কিন্তু চেক করে নিও। সেখানে কি বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট ইন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি, যাদের স্বপ্ন ছিল, যাদের হাইট কম ছিল, তাদের জন্য কিন্তু বিগ অপরচুনিটি। টোটাল কত ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, তোমরা কোন কোন ব্যাটালিয়ান থাকছে সেটাও একটু দেখে নিবে, ঠিক আছে? টোটাল যে ভ্যাকেন্সিগুলো, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ক্লার্কের জন্য যেমন 7টা ভ্যাকেন্সি আছে, জিটির জন্য 328টা আছে, হ্যাঁ ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ যে এরিয়া ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল যেটা মেনলি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করছি, তো তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা ডেটটা বলা হয়েছে দেখতে পাচ্ছ যে 15, 16, 17, 18 নভেম্বর 2024, ঠিক আছে? লোকেশন আসাম পুলিশ, গ্রাউন্ড খড়গাঁও আসাম, ঠিক আছে? তা আসামে এটা রিপোর্টিং টাইমটা দেখো, রিপোর্টিং টাইমটা তোমরা কিন্তু এটা অবশ্যই যেটা স্বর্ণভূষণ বললাম সেটাই আছে, 12 থেকে 16, 26 নভেম্বর তোমাদের ফিজিক্যাল হবে। এবং যেটা মেন ছিল 15, 16, 17, 18 এই যে ডিস্ট্রিক্ট, তোমরা কিন্তু এটা চাইলে কিনচোর নিয়ে নিতে পারো বা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো, অসুবিধার কোনো কিছু নেই। দেখতে পাচ্ছ যে 15, 16, 17, 18 এই যে 4টা ডেট আছে সেটা হচ্ছে স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে? তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা কিন্তু এটা কিনশোর নিয়ে রাখো, কারণ এটাই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এরিয়া ওয়াইজ শিডিউল রিক্রুটমেন্ট, এবার কোথায় কোন ভ্যাকেন্সি আছে সেটা তো আগেই জানিয়ে দিলাম, কোন পোস্টে কত ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে? এরিয়া ওয়াইজ রিক্রুটমেন্ট কী থাকছে, এরিয়া তোমাদের আমাদের যেটা বললাম যে 12, 13, 14, 15, 16 এটা তোমাদের আমাদের এরিয়া থাকছে, ঠিক আছে? দেখো এরকম সেরকম দেখতে 12, 13, 14, 15, 16, 17, 18 এটা হচ্ছে আসাম, আসামের থেকে যারা অ্যাপ্লাই করবে তারা দেখে নেবে, মানে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, মেনলি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা অ্যাপ্লাই করবে তারাও কিন্তু একটু দেখে নিও। এবার দেখো এজ কোয়ালিটি কী থাকছে, 18 থেকে তোমাদের 30 বছর বয়স হলে তুমি ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ, ঠিক আছে? 1 মাইল রান হতে হবে, আপ টু 5, দেখো এটা মার্কসটা কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে, 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে প্রবেশ করলে তোমাকে 60 মার্কস দেওয়া হবে, 5 মিনিট 31 থেকে 5 মিনিট 45 মধ্যে 40, ঠিক আছে? এটাও দেখো 18 থেকে 30 ইয়ার আপ টু 5 মিনিট 45 সেকেন্ড ঢুকতে হবে, 31 থেকে 42 সেকেন্ডের মধ্যে আপ টু 6 মিনিটের মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? এবার মার্কস ডিস্ট্রিবিউশন, পুল আপসের জন্য কিন্তু আলাদা আছে, 18 থেকে 30 জন্য 10টা পুল আপস হলে তোমাদের 9 এবং তার উপরে দেওয়া হবে, এবং তোমাদের 40 মার্কস দেওয়া হবে, ঠিক আছে? এবং ব্যালেন্স ডিস্ক করতে হবে, 9 ফুটের একটা ব্যালেন্স ডিস্ক করতে হবে, যেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিটেন এক্সাম হবে, ক্যান্ডিডেট হোক কোয়ালিফাই দ্য ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল এক্সাম উইল আন্ডার গো রিটেন এক্সাম, তোমরা যারা ফিজিক্যাল এবং মেডিকেল এক্সামে কোয়ালিফাই হবে তারাই কিন্তু রিটেন এক্সাম জন্য যাবে। এক্সামিনেশন লোভার লেভেল, তুমি যে পোস্টের জন্য এক্সাম মানে ফিল আপ করছো সেই পোস্টের জন্য ইউ আর এলিজিবল, এবং সিলেবাসটা থাকবে সিবিএসই হবে। এবার দেখো জিডির জন্য কী কী এক্সাম থাকবে আমি সমস্ত কিছু স্টেপ ওয়াইজ কভার করে দিচ্ছি, হয়তো একটু ভয়েস আসতে পারে তার জন্য দুঃখিত, ঠিক আছে? যারা জেনারেল ডিউটির জন্য তারা জেনারেল নলেজ থাকছে দেখতে পাচ্ছ 20টা কোশ্চেন 2 মার্কস করে, মানে 20 থেকে 40 মার্কস, জেনারেল নলেজ থেকে 15টা 2 মার্কসের অথবা 15 থেকে 30, এবং এলিমেন্টারি মাথ হচ্ছে 15টা মানে 15 থেকে 30, তাহলে 30 থেকে 60, 40, 100 নম্বরের কোশ্চেন থাকছে। আর ক্লার্কের জন্য তোমরা জানো 12 পাস, এখানে তোমাদের ম্যাথ, হিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 10+2, এটা তো প্রত্যেকে জানো। এখানে কী কী জেনারেল ডিউটির জন্য আমি জানিয়ে দিলাম, ট্রেডসম্যানের জন্য জানিয়ে দিলাম, সোলজার ক্লার্কের জন্য জানিয়ে দিচ্ছি, সোলজার ক্লার্ক যারা সায়েন্স পাস থেকে আছো তাদের তুমি জেনারেল নলেজ থাকছে, জেনারেল সায়েন্স থাকছে, ম্যাথ থাকছে, কম্পিউটার সায়েন্স থাকছে, পার্ট টু থেকে জেনারেল ইংলিশ, টোটাল হচ্ছে 100 নম্বরের কোশ্চেন, 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? এইবারে দেখো মানে এটা তোমরা নিজে নিজে যে ইয়ের মধ্যে পড়ছো সেটা কিন্তু দেখে নিও, এডুকেশনাল কোয়ালিফিকেশানে কী লাগছে বা না লাগছে এটা তোমরা নিজে নিজে যারা ক্রাইটেরিয়া পড়ছো অবশ্যই দেখে নিও, ঠিক আছে? এটা আমি বলে আর ভিডিওটা লম্বা করছি না, তোমরা যে মধ্যে পড়ছো সেটা জেনে দেবো। হেডকোয়ার্টার জোনগুলো আমি তোমাদের জেনেছি, যেহেতু কলকাতা, যদি আমি যদি এখানে একটা এক্সাম্পল ধরে নিই, যদি কলকাতাতে ধরি তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখতে পাচ্ছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং অফ কলকাতা, এটা হচ্ছে আমাদের বিডিএস, বিডিএস মানে যেখানে বোর্ড আর পড়ে আর কি, ঠিক আছে? তো এই ফর্মেটে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ফর্মেট ফর এভিডেন্ট রিলেশন সার্টিফিকেট, এটা রিলেশন সার্টিফিকেট তোমাদের অবশ্যই বানাতে হবে। এই ফর্মেটে রিলেশন সার্টিফিকেট বানাতে এটার ব্ল্যাঙ্ক পেজ আমি ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, দেখে নিও, ঠিক আছে? অ্যাথলেট যারা কারা কারা আছে বা না আছে তাদের জন্য কিন্তু কিছু ছাড় পাবে। তো যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, মানে তোমাদের যেটা পোস্ট প্রেফারেন্স সেটা তোমাদের নিজের নিজের হিসাব মতো দিও, ঠিক আছে? এটা নিজস্ব ব্যাপার, এটা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কে কোন পোস্টের জন্য, কেউ হয়তো জিডির জন্য করবে, কেউ হয়তো ক্লার্কের জন্য করবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, বা কেউ শুধু অনলি 10 পাসের জন্য করবো, সে নিজের নিজের রিক্রুটমেন্ট হিসেবে করবে। তো এতটা ছিল আপডেট, দেখে জানিও কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন গিয়ে তিন নাও, প্রত্যেকে শুভ সপ্তমী, এবং অনেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।